এবারে আসছি আমরা ন্যাপথাইল অ্যামিন আমরা আগে দেখেছি যে ন্যাপথালিনকে যদি মিক্সড অ্যাসিড দিয়ে হিট করি তাহলে কি পাই আমরা না ওয়ান নাইট্রোনপথালিন পাই এবার এই নাইট্রো গ্রুপকে যদি আমরা ক্লিমেনশন রিডাকশান করি জিঙ্ক এইচ সিল রিডাকশন করি তখন কি পাবো আমি নাই যে ন্যাপথাইল অ্যামিন তাহলে বেসিক্যালি ওয়ান ন্যাপথাইল অ্যামিনটা সিম্পল নাইট্রেশন ফলোড বাই রিডাকশন করলেই কিন্তু আমরা খুব সহজে তৈরি করতে পারবো কিন্তু টু নেপথাইল অ্যামিনটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে তৈরি করা হয় কি করা হয় না প্রথমে এই বিটা ন্যাপথলে এর সঙ্গে কি করতে হয় না অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম সালফাইট এনএচ ফোর এইচ এস ও থ্রি এই সালফাইট দিয়ে করলে কি হয় না বিটা ন্যাপথাইল অ্যামিন তৈরি হয় এর মেকানিজমটা দেখে নেবো কি করে ও এইচ গ্রুপটা রিপ্লেস হয়ে এনএইচ টু এসছে ফার্স্ট কি হয় না এই যে অ্যামোনিয়াম সালফাইট এটা কি করে সালফোনেশন করে প্রথমে কি হয় না এই ওই সাবেক মেটা পজিশনে প্রথমে হয়ে গেল হয়ে যাওয়ার পর এটা কি এটা এখন কি কাজ করছে ইনঅল বলতে পারি এই ইনলটা টটোমারেজ করে কি হয় না কিটো ফর্মে চলে আসে কিটো ফর্ম হয়ে গেছে এই কিটো ফর্মের সঙ্গে যদি আমি অ্যামোনিয়া দিই কি করবে এখানে জল বের করে দিয়ে অ্যামোনিয়া হয়ে যাবে যোগ হয়ে যাবে যাকে বলছি আমরা ইমিন বন্ড তৈরি হয়ে যাবে তাহলে কিটো থেকে ইমিন হয়ে গেল অর্থাৎ কি না অক্সিজেন বেরিয়ে গিয়ে নাইট্রোজেন ঢুকে গেলো এবার এই ইমিনটা আবার টটোমারেজ করে কি করবে এটা হচ্ছে ইনামিন তাই না এই যে ইন আর অ্যামিন তাহলে ইমিন থেকে কি হলো ইনামিন তৈরি হয়ে গেল এই ইনামিন থেকে আবার কি হবে না এখানে যখন আবার ডিসালফোনেশন এখানে হাইড্রোজেনটা পড়লো এটা বেরিয়ে গেল ডিসালফোনেশন হয়ে গেলে আমরা কি পাবো না বিটা ন্যাপথাইল অ্যামিন ঠিক আছে তাহলে আমরা কি পাবো না বিটা ন্যাপথল থেকে যদি আমরা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম সালফাইড দি হিট করি তাহলে আমরা বিটা ন্যাপথাইল অ্যামিন তৈরি করতে পারব এবার আসবো আমরা কি করে ন্যাপথালিন থেকে হ্যালোজেনেটেড ন্যাপথালিন তৈরি করা হয় সিম্পল আমরা জানি কি না যদি বেঞ্জিনের সঙ্গে ব্রোমিন এবং আয়রন ফেরাস ব্রোমাইড বা এফি বিআর থ্রি রিয়াকশন করো তখন কি হয় ব্রোমো তৈরি হয় একইভাবে ন্যাপথালিনের সঙ্গে যদি আমি ব্রোমিন এবং এফি বিআর থ্রি দিয়ে রিয়াকশন করি তাহলে কিন্তু কি হয় নাই ওয়ান পজিশনে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয় হয়েকে কি হয় ওয়ান ব্রোমো ন্যাফথালিন তৈরি হয় তাই তো সিম্পল আমরা এভাবে মনো ব্রোমিনেটেড তৈরি করতে পারবো আচ্ছা এবার আরেকটা হয়ে করতে পারব কি রকম না টু ন্যাফথাইল অ্যামিন কে যদি আমি NaN2HCl 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেই তাহলে কি হবে প্রথমে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে N2+Cl- এই ডায়াজিনাম সল্টকে আবার কি করব দিন স্যান্ড মেয়ার রিয়াকশান মানে সিইউ বিআর দিয়ে হিট করি তাহলে কি হবে এন টু বেরিয়ে যাবে এই ব্রোমিনটা ঢুকে যাবে এখানে তাই তো তাহলে এই স্যান্ড মেয়ার রিয়াকশান করেও কিন্তু আমরা এখানে টু ন্যাপথাইল লামিন থেকে কি বানাচ্ছি আমরা না টু ব্রোমো ন্যাপথালিন তাহলে এভাবে আমরা ওয়ান ব্রোমো কিংবা টু ব্রোমো ন্যাপথালিন খুব সহজেই তৈরি করতে পারছি আমরা